হাই, গুড মর্নিং। আজ তোমাদের ফিফথ সেমিস্টারে ক্লাস কন্টিনিউ করব। আমরা গতকাল ইঙ্গ মহীশূর যুদ্ধের দুটি পাঠ আমরা পড়েছি, দুটো যুদ্ধ। তো আজকে যে বাকি দুটো যুদ্ধ সেটা নিয়ে আলোচনা করব, এবং আমরা শেষে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে টিপু সুলতানের চরিত্র সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানাবো। তো আজকা যো ক্লাস হোগাবো টিপু সুলতান মতলব ইঙ্গ মহীশূর যো ব্যাটল হুয়া থা, চার ব্যাটল, উসকা দো ব্যাটল হাম লোগ কাল কমপ্লিট কর চুকে হ্যাঁ, আজ বাকি দো হোনে বালা হ্যায়। তো লেটস স্টার্ট নাও। আমরা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে যে চুক্তির দ্বারা সমাপ্তি ঘটেছিল সেটার নাম আমরা জানি, ম্যাঙ্গালোরের চুক্তি। এবং ম্যাঙ্গালোরের চুক্তি যে পরিস্থিতিতে হয়েছিল টিপু সুলতানের সঙ্গে, সেই সময়ে আমাদের গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, এবং ওয়ারেন হেস্টিংস ছিলেন কলকাতায়। আর যুদ্ধটা হয়েছিল তো আমাদের সাউথে। তো যখন তার কাছে খবর আসে, ওয়ারেন হেস্টিংস কিন্তু এটাতে পুরোপুরিভাবে অসন্তোষ প্রকাশ করেন, এবং মাদ্রাজে যিনি গভর্নর ছিলেন, চুক্তির অন্যতম যিনি রূপকার, তিনি হচ্ছেন গভর্নর ম্যাকটনি। তো মানে ম্যাঙ্গালোর চুক্তির টিপুর সাথে যিনি করেছিলেন, জেনারেল ম্যাকটনি, তো উনি ওয়ারেন হেস্টিংস ম্যাকটনি কে উপর বহুত হি গুসা জাহির কিয়ে থে কি আপনি এসা কিউ প্যাক্ট কিয়ে টিপু সুলতান কে সাথ। জো এসে বলে যাতে কি যে হালাত বন গয়ে থে উস বক্ত, ইংরেজ কে ফেভর মে নেহি থা। তো আর টিপু এক কে বাদ এক ইউদ ভি জিত রহে থে, তো ইসকে চলতে এসা কিয়া গয়া। আর উস বক্ত কি জো মতলব জো সিস্টেম বন গয়া থা, তো উসকে চলতে ও জরুরি হো গয়া থা ইংরেজ কে, ম্যাকটনি কে, ম্যাকটনি ও জরুরি সমঝ গয়ে থে কে ইয়ে প্যাক্ট কর লেনা হি সহি হ্যায়। তো ম্যাঙ্গালোরের চুক্তি টিপুও জানতেন, মানে টিপু সুলতানও জানতেন, এবং ইংরেজ কোম্পানিও জানতেন যে এই চুক্তি বেশি দিন টিকবে না, এবং যার জন্য ইংরেজরাও প্রস্তুতি নিতে শুরু করেছেন। এবং টিপু সুলতানও জানতেন যে যে কোনো সময় আবার যুদ্ধ আসন্ন। ম্যাঙ্গালোরের চুক্তি যেভাবে ইংরেজদের মানসম্মান নষ্ট হয়েছে তাতে করে একথা স্পষ্ট, টিপু বুঝতে পারছেন যে যে কোনো সময় আবার তিনি আক্রমণের মুখে পড়বেন, ব্রিটিশদের আক্রমণের মুখে। বো কিসি ভি ওয়াক্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফির সে মহীশূর আক্রমণ করনে বালে, কুছ না কুছ তো প্ল্যান করেঙ্গে। জো ইংরেজদের প্রধান লক্ষ্য দক্ষিণ ভারতে তাদের আধিপত্য স্থাপন করা, এবং এটা করতে গিয়ে তাদের যে মূল বাধা এখন যে টিপু, এটা ইংরেজদের বুঝতে আর কোনো অসুবিধা ছিল না। টিপু সুলতান চাইছেন দক্ষিণ ভারতে নিজের আধিপত্যকে স্থাপন তো করে রাখবেনই, এবং একই সঙ্গে সঙ্গে তার যে দুই মিত্র শক্তি মারাঠা এবং নিজাম, এদের সঙ্গে তিনি কিন্তু বন্ধুত্ব ভাবাপন্ন সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন, যার জন্য তিনি 1787 সালে যখন মানে যুদ্ধেতে সাফল্য লাভ করছেন, তা সত্ত্বেও তিনি নিজামকে নিজামের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন, এবং তাকে তার যে বিনিময়ে যে তার যে রাজ্য এলাকাগুলো দখল করেছিল সেগুলোকে তিনি ফেরত দিয়েছিলেন নিজামকে। অর্থাৎ তিনি চাননি যে নিজাম ইংরেজদের পক্ষে চলে যান। কিন্তু মুশকিল হচ্ছে তিনি মারাঠাদের সম্পর্ক কিন্তু বন্ধুত্ব ভাবাপূর্ণই ভাবতেন, মারাঠারা কিন্তু কোনোদিনই মহীশূরকে বিশ্বাস করেনি, অর্থাৎ টিপু সুলতানকে বিশ্বাস করেনি। তো ইয়ে পতা চল রা কি টিপু জো হ্যায়, টিপু সুলতান জো হ্যায়, ও নিজাম আর মারাঠা জো দো শক্তি হ্যায়, ভারতীয় শক্তি, উনকে সাথ ও দোস্তানা রিলেশনশিপস রাখনা চাতে হ্যায়, লেকিন ইয়ে হ্যায় কি মারাঠা জো হ্যায় ও वो कभी भी टिपू सुल्तान को विश्वास नहीं किए। इसके चलते क्या हुआ, तो टिपू ने देखा, टिपू सुल्तान ने देखा कि मेरा जो आने वाले दिनों में जो संकट हो सकता है, तो इसके चलते मुझे कुछ और करना पड़ेगा। इसलिए उन्होंने इंटरनेशनली बाहर की जो देश है जो अंग्रेज के विरुद्ध में है,
उसके साथ कन्टैक्ट बनाना शुरू किया। এবার তিনি যোগাযোগ করতে শুরু করলেন, কারণ তিনি দেখছেন নিজাম এবং মারাঠারা তার ফেভারে আছেন, আবার কখনো নেই। এবার তিনি বিদেশি শক্তির সাহায্য নিয়ে নিজেকে শক্তিশালী করতে চাইছেন, যারা ইংরেজদের বিরোধী। মূলত দুটো শক্তির নাম করা হচ্ছে এই সময়, একটা হচ্ছে যে ফ্রান্স আর একটা হচ্ছে কনস্টান্টিনোপল। তিনি দূত পাঠিয়েছিলেন সাহায্য পাওয়ার জন্য। ইতিমধ্যে ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে এসেছেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের জীবনে যে লর্ড কর্নওয়ালিসের যে মূল লক্ষ্য ব্রিটিশ আগ্রাসন নীতিকে ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়া, তারই পাট দক্ষিণ ভারতের মহীশূর দখল। এবং মহীশূরকে যে তার দখল করতেই হবে এবং তাকে দখল করতে গিয়ে টিপু সুলতান যে তার একমাত্রই বাধা, এটা কর্নওয়ালিসের বুঝতে কোনো অসুবিধা ছিল না। এজন্য তিনি বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার একটা পদক্ষেপ হচ্ছে হায়দারের সঙ্গে, মানে হায়দার আলীর কাছ থেকে তিনি গুন্টুর জেলাকে তিনি দখল করছেন প্রথমে 1768 সালে, এবং একই সঙ্গে সঙ্গে মুসলিপত্তনমে যে আগে যে চুক্তি 1768 সালে যে চুক্তি সরি 1768 সালে চুক্তি অনুযায়ী গুন্টুর জেলা দখল করছেন, এবং গুন্টুর জেলার আর যে সেই চুক্তিতে অনুযায়ী তিনি নিজামকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে মানে মানে বালাঘাট অঞ্চল মহীশূরে, যেটা নিজামের জায়গা এখন অধীনে রয়েছে মহীশূরে, তিনি বলছেন বালাঘাট আমি আপনাকে দিয়ে দেব। অর্থাৎ নিজামকে যে কোনো মূল্যে মহীশূরের কাছ থেকে দূরে সরাতে চাইছেন কর্নওয়ালিস। এবং এই ঘটনায় কর্নওয়ালিস নিজামকে একটা চিঠি লিখেছিলেন এবং তিনি বলছেন যে আমি আপনাকে এই বালাঘাট দিতে পারি, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনার যে বাহিনী সেটা ব্রিটিশ বা ব্রিটিশের ব্রিটেনের কোনো বন্ধু মানে শক্তি তাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, মানে মারা মানে নিজামের সেনাবাহিনীকে ব্যবহার করা যাবে না। এবং তিনি একটা লিস্ট দিয়েছিলেন কোন কোন রাস মানে কোন কোন শক্তি তা ইংরেজদের বন্ধু। সেখানে অদ্ভুত ভাবে কর্নওয়ালিসের প্ল্যানটা দেখো, ই জান বুঝকার কিয়া গিয়া হে, যে লিস্ট দিয়া গিয়া হে চিঠি মারফত, উসমে মহীশূর কা নাম নেই হ্যায়, সব দোস্ত হ্যায় লেকিন মহীশূর নেই হ্যায়। ইয়ে এক পলিটিক্যাল প্ল্যান থা লর্ড কর্নওয়ালিস কা। ইয়ে বহুত হিস্টোরিয়ান্স অর জো ভি উস ওয়াক্ত কে জো ভি পলিটিশিয়ান্স থে সবাই সমালোচনা করেছিলেন এই মতের, এবং যে মানে অনেক ব্রিটিশ ঐতিহাসিকও এই মানে মতবাদের এই যে প্ল্যানটা সমালোচনা করেছিলেন, কিন্তু কর্নওয়ালিস কারোর কথায় কান দেননি। এবং তিনি টিপুর বিরুদ্ধে কিন্তু যেটা আমি বললাম যে তিনি কিন্তু প্ল্যান করেই এই সমস্ত কিছুর উদ্দেশ্য টিপুর বিরুদ্ধে যুদ্ধ, ইসকা সব যে প্ল্যান কর রে হ্যায় ইয়ে সব টিপু কো হটানে কে লিয়ে। টিপু জানছেন, টিপু সুলতান সমস্ত কিছু খোঁজ খবর রাখছেন, এই ঘটনা সম্পর্কে তিনি খুব ভালোভাবে অবহিত। 1789 সালে তিনি ব্রিটেনের মানে ব্রিটিশ আশ্রিত যে একটা রাজ্য দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুর রাজ্যকে হঠাৎ আক্রমণ করছেন, কারণ তাকে তো শক্তি নিজের পায়ের মাটির তলাকে শক্ত করতে হবে, মাটিকে শক্ত করতে হবে ত্রিবাঙ্কুর, এবং তাকে তাকে প্রদর্শন করতে হবে যে ব্রিটেনের ভয় আমি ভীত নই, ব্রিটিশ কোম্পানির ভয়। ত্রিবাঙ্কুর রাজ্যকে আক্রমণ কর রে 1789 মে টিপু সুলতান। এই ম্যাঙ্গালোরের চুক্তিতে কর্নওয়ালিস অজুহাত দেখিয়ে বলছেন যে ত্রিবাঙ্কুর রাজ্যকে আমি সাপোর্ট করব, অর্থাৎ ত্রিবাঙ্কুর রাজ্যের সমর্থনে তিনি ত্রিবাঙ্কুর রাজাকে সাপোর্ট করার জন্য সেনাবাহিনী পাঠাচ্ছেন। এবং এগেন ভারতবর্ষের ইতিহাসে আবার মারাঠা, নিজাম এবং ইংরেজ কর্নওয়ালিস তিনজনকে জোড়া লাগাচ্ছেন, এবং ত্রিশক্তি যে মানে জোট, সেই জোট একসঙ্গে ত্রিবাঙ্কুর রাজ্যকে আক্রমণ করার প্রতিবাদে বা আক্রমণ করার অজুহাত বলতে পারো।
মহীশূরের সুলতান টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, এবং এটা হচ্ছে 1790 সাল। এই যুদ্ধটাই হচ্ছে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, এবং এটা চলছে 92 সাল পর্যন্ত। এই হ্যাঁ থার্ড ব্যাটেল অফ ইঙ্গমহীশূর। তো এ 1792 তক চলা থা, আর প্রথমের দিকে ইংরেজরা পরাজিত হচ্ছিল, অর্থাৎ এই জোট বাহিনীটা পরাজিত হচ্ছে, এবং এই খবর পাওয়ার পর কর্নওয়ালিস নিজে বিরাট বাহিনী নিয়ে আসছেন এবং নিজে টিপু সুলতানের বিরুদ্ধে লিড করছেন। প্রথমে তিনি ব্যাঙ্গালোর দখল করছেন, এবারে কি হচ্ছে টিপু সুলতানের বাহিনী পিছিয়ে আস, মানে পরাজিত, ধীরে ধীরে পিছন দিকে আস। কিসকা ইয়ে যো কর্নওয়ালিস জিস মতলব জিস ও ফোর্স কো লিড কর রহে, তো উস ফোর্স কে প্রেসার মে আকে টিপু সুলতান পিছে আ রহা হ্যায়। ব্যাঙ্গালোর কো পহলে উন্হোনে লে লিয়া কর্নওয়ালিস নে, ফির উসকে বাদ जो टीपू का जो अपना कैपिटल श्रीरंगपत्तम उसके तरफ चल दिए। टीपू किन्तु एबारे वीर विक्रमेर साथे युद्ध करछेन एवं आक्रमण के अनेकटा प्रतिहत करार चेष्टा करेछेन एवं प्रतिहत करते पेरेछेन, अर्थात ये जे युद्ध चलछे एमनता अवस्थाय 1792 साले कर्नवालिस पक्ष थेके যেহেতু টিপু সুলতানের ওই যে প্রতিহত নীতি সেটা কার্যকর হচ্ছে এবং কোন অবস্থাতে শ্রীরঙ্গপত্তমে ঢুকতে পাচ্ছেন না ব্রিটিশ ফোর্স বা এই যে তিন জোটের ফোর্স, 1792 সালে টিপু সুলতানের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুক্তি করতে বাধ্য হচ্ছেন, অর্থাৎ প্রস্তাব পাঠাচ্ছেন। সেই প্রস্তাবটার নামই হচ্ছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, দ্য প্যাক্ট অফ শ্রীরঙ্গপত্তম। ये अचानक ब्रिटिश ईस्ट इंडिया कंपनी महीशूर के जो सुल्तान है उनके साथ प्रस्ताव दिया जा रहा है कि हम लोग पैक्ट बनाना चाहते हैं, एवं ये पैक्ट सिद्धांत तो होलो जे महीशूर सुल्तान माने टीपू सुल्तान राजी होलेन, एवं ये जेहेतु बेशिरभाग युद्ध ते टीपू सुल्तान पराजित तो हुए ও রাজ্যের বেশিরভাগ অংশ চলে গিয়েছে শুধুমাত্র শ্রীরঙ্গপত্তম, এবং ঐতিহাসিকদের মধ্যে অনেকে বিতর্ক আছে এই যুদ্ধটাকে নিয়ে বা এই চুক্তিটাকে নিয়ে। তবে এই চুক্তির যে শর্ত লাগানো হয়েছিল তাতে বলা হয়েছিল যে রাজ্যের প্রায় অর্ধাংশ এবং তিনি ইংরেজদেরকে দেবেন, একই সঙ্গে সঙ্গে বার্ষিক ক্ষতিপূরণ বাবদ £3,00,000 টাকাও ইংরেজদেরকে তিনি দেবেন, এবং টিপু সুলতান তাতে রাজি হয়ে যায়। রাজি ছাড়া তার কাছে উপায় ছিল না, কারণ বেশিরভাগ রাজ্য তিনি হেরে গিয়েছেন, শুধুমাত্র শ্রীরঙ্গপত্তমটাকে আটকেছেন, এমত অবস্থায় চুক্তি হচ্ছে। এবং আরো বলা হয়েছে সন্ধির যে চুক্তি অনুযায়ী প্যাক্ট কে যে লজ বানায় গেছে উসকা যে দো লড়কা থা ও ভি ইংরেজ কে হাতো সব দিয়া গেয়া থা। তো ইংরেজরা টিপু সুলতানের কিছু অংশ পাওয়া অংশ মারাঠা নিজামদেরকে দিতে চেয়েছিলেন, যাই হোক সেটা মানে কিছুটা বন্টন করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, বলা হয় নিজাম নিয়েছিলেন মারাঠারা নেন। এখন এই শ্রীরঙ্গপত্তমের সন্ধি আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে হঠাৎ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চুক্তি করলেন কেন, তীব্র সমালোচিত হয়েছিলেন ইংরেজ কর্তৃপক্ষ সেই সময়, এবং সেই সময় ইংরেজদের সেনাপতি ছিলেন মনরো। এবং এই মনরো মানে মানে চেয়েছিলেন যে টিপু সুলতানকে পুরোপুরি হটিয়ে দেওয়া হোক এবং পুরোপুরি সিস্টেমটা তাহলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কর্নওয়ালিসের মাথাতে চিন্তা ভাবনা ছিল অন্য ধরনের। কারণ ঐতিহাসিকেরা কারণ কর্নওয়ালিস নিজে যখন মানে ব্রিটিশ গভর্নমেন্টকে চিঠি লিখেছেন মানে যে এই বিষয়ে তিনি কেন প্যাক্ট করলেন, সেখানে তিনি জানিয়েছিলেন যে অনেকগুলো কারণের কথা, এক গরম বাড়ছিল শ্রীরঙ্গপত্তমে এবং অনেক ব্রিটিশ বাহিনী সেনাবাহিনী নাকি
অসুস্থ হয়ে মারা যাচ্ছিলেন, মানে অসুস্থ হয়ে পড়েছিলেন, সরি, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে, যদি সেই সময় যেহেতু জোটেতে আরো তো দুটো ফোর্স ছিল, অর্থাৎ মারাঠারাও ছিলেন এবং নিজামও ছিলেন, যদি সেই সময়তেই শ্রীরঙ্গপত্তমকে দখল করে নিতেন কর্নওয়ালিস, তাহলে এমনটা হতে পারত যে তারা ক্ষুব্ধ হতেন যে সরাসরি দখল করে ফেলে ইংরেজরা, তাদের মনে একটা আশঙ্কা জন্মাতে পারত। তিন নাম্বার, সেই সময় ইঙ্গো ফরাসি যুদ্ধের একটা প্ল্যান দক্ষিণ ভারতে তৈরি হচ্ছিল এবং তাতে করে ফরাসিরা হয়তো টিপু সুলতানকে সাহায্যই করে দিতে, কারণ টিপু তো ফরাসিদের পক্ষে, কারণ হায়দার আলীও তো সাহায্য চেয়েছে, হায়দার আলীও ফরাসিদের সাপোর্ট করেছিলেন এক সময়। তো ইসকে চলতে পেলা যে ইয়ে বহুত গরমি বড় গেয়া থা, দূসরা ইয়ে থা কি আব ও মারাঠা নিজাম কে সামনে উতনা জলবাজি মে পুরি স্টেট কো নেই লেনা চাহতে থে শ্রীরঙ্গপত্তম কো, আর তিসরা ইয়ে হ্যা কি জো সাউথ মে ইঙ্গো ফ্রেঞ্চ ওয়ার ব্যাটল কে তৈয়ারি মে লগ গয়ে থে, আগর উস তরহ উস ওয়াক্ত শ্রীরঙ্গপত্তম কো অঙ্গ্রেজ লে লেতে তো ক্যা হোতা, জো টিপু সুলতান ও জো ফ্রেঞ্চ জো ফোর্স থা ও পুরি তরহ সে ব্যাক করতে টিপু সুলতান কো, আর ইসকে চলতে ক্যা হুয়া, ইউথ উল্টা হো সকতা থা, আর ইসকে চলতে ক্যা হুয়া কে ऐसा भी और एक पॉइंट्स बोला जाता है कि उस वक्त के लिए अंग्रेज के पास उस लेवल में एडमिनिस्ट्रेटर नहीं थे कि मैसूर को चलाया जाए, तो ऐसा बहुत सारे कारण था, इसीलिए ये कर्नवालिस ने पूरी तरह से ये पैक्ट बनाया, श्रीरंगपत्तम पैक्ट। तो श्रीरंगपत्तम सन्धिते যেটা বলা হয়েছে যে বললাম যে মহীশূরের প্রায় অর্ধেক জিনিসপত্র ইংরেজকে দিতে বাধ্য হয়েছেন, দুই ছেলেকে দিতে বাধ্য হলেন এবং প্রায় ৩,০০,০০০ পাউন্ড টাকা ইংরেজকে দিতে বাধ্য হচ্ছেন যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে। এক কথায় যদি আমরা দেখি এর পরে যে মহীশূরের অবস্থানটা দাঁড়ালো, তাতে আর্থিক দিক দিয়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মহীশূরের যে দুটো উর্বর এলাকা ডিন্ডিগুল এবং দোয়াব, এই দুটো এলাকার ইংরেজদেরকে দিতে বাধ্য হয়েছেন কয়েক লক্ষ টাকা মহীশূর টিপু সুলতান দিতে বাধ্য হয়েছেন, অর্থাৎ এক প্রকার অর্থনৈতিক দিক দিয়ে কোমর ভেঙে গিয়েছে। কিন্তু টিপু সুলতান ভেঙে যাওয়ার পাত্র ছিলেন না, তার কাছে একটা সুযোগ এসেছিল, পরিস্থিতি এমন হয়েছিল যে তিনি নিজেকে আবার ঘুরে দাঁড়াতে কিছুটা সময় পেয়ে গিয়েছিলেন এবং যেহেতু তিনি ভেঙে পড়ার পাত্র নন, তিনি কোনো অবস্থাতেই ভাঙবেন না, এবং কারণ সে সুযোগটা বলছি যে নতুন গভর্নর জেনারেল যিনি হয়ে এসেছিলেন তার নাম স্যার জন শোর। এখন এই জন শোর একটা পলিসি নিয়ে ভারতবর্ষে এসেছিলেন, সেই পলিসিটা হচ্ছে যে না হস্তক্ষেপ করার নীতি, নন ইন্টারভেনশন পলিসি, মানে নো ইন্টারভেনশন পলিসি, মানে কোনো ভারতীয় স্টেটে তিনি অগ্রাসন নীতি নেবেন না, এনকা যে পলিসিতে কোই ভি ন্যায় জায়গা কো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনি ইয়োর খিচেগা নেই, যুদ্ধ ভি নেই করেগা, ইয়ে জন শোর কা পলিসি থা। ইয়ে মৌকা মিল গেয়া টিপু সুলতান কো আপনি আপকো সম্ভালনে কে লিয়ে অর আপনি আপকো তৈয়ার করনে কে লিয়ে ব্রিটিশ কে বিরুদ্ধ, কিউকি টিপু সুলতান কো পতা থা কি এক তো পুরি তরহ সে শ্রীরঙ্গপত্তম আগে তক আ চুকা ইংরেজ, হামকো তো লড়াই করনাই হ্যায় কিউকি হামকো তো ওয়াহ পর ঝুকনা নেই হ্যায়। তো ইসকে চলতে ক্যা হুয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে গেনস্ট আপনি আপকো তৈয়ার করনা শুরু কর দিয়া, টিপু সুলতান নিজেকে তৈরি করতে শুরু করছেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং এরই পদক্ষেপ হিসেবে তিনি কিছুটা আর্থিক সংস্কারের দিকে নজর দিচ্ছেন এবং বিদেশি শক্তি যাতে তিনি সাহায্য পান সেই বিষয়ে টিপু সুলতান বিশেষ নজর দিচ্ছেন। এবং তিনি সেই সময় বলা হয়, আমাদের 1799 সালে আমরা জানি যে ফরাসি বিপ্লব চলছে, সেই সময় সরস লুইকে তিনি চিঠি লিখছেন এবং সরস লুইকে চিঠি লিখে যোগাযোগ স্থাপন করছেন এবং তিনি সেখানে ফরাসিদের কাছে দূত পাঠাচ্ছেন। এবং আমরা জানি যে জ্যাকোবিন অর্থাৎ ফরাসি বিপ্লব শেষ হয়ে যাওয়ার পর যে জ্যাকোবিন দল, যে রেড সন্ত্রাস বলা হয় যাদের নামে, আশা করি তোমরা পড়েছো ক্লাস 9, যেটা লাল মানে সে লাল সন্ত্রাস চালানো হয়েছিল, তাদের যে জ্যাকোবিন দল অর্থাৎ রোবোস্পিয়ারের যে দল, রোবোস্পিয়ারের নাম আশা করি শুনেছ সবাই, তো সেই দলকে তিনি ব্যাপারটা জানাচ্ছেন এবং তাদের সাহায্য প্রার্থনা করছেন এবং মিত্রতা স্থাপন করার জন্য তিনি তার রাজধানী শ্রীরঙ্গপত্তমে আমরা জানি
যে ট্রি অফ লিবার্টি, অর্থাৎ যারা প্রাণ বিসর্জন দিয়েছেন ফরাসি বিপ্লব চলাকালীন তাদের প্রতি সম্মান জানানোর জন্য, বিপ্লবীদের প্রতি সম্মান জানাচ্ছেন, ওখানে বৃক্ষরোপণ করছেন শ্রীরঙ্গপত্তমে, যাতে বন্ধুত্ব মজবুত হয়। এসা রিস্তা বানানে কে লিয়ে ফ্রেঞ্চ মেলেট দুধ ভেজ রে অর রোবোস, মতলব রোবোস্পিয়ার কে যে দল থা জ্যাকোবিন, ও উসকে উসকে সাথ ভি কন্টাক্ট বানা রে অর ট্রি অফ লিবার্টি শ্রীরঙ্গপত্তনম মে লাগা রে, ক্যোঁকি ও রেসপেক্ট দেনে কে লিয়ে জো ভি ফ্রেঞ্চ মে রেভোলিউশন কে দৌরান মৌত হুয়া থা লোগো কা। তো ইসকে এর এর ফলে কি হচ্ছে, তিনি কাবুল, আরব, কনস্টান্টিনোপল, মরিশাস এবং একই সঙ্গে ফ্রান্স তো আছেই, ফ্রান্স, কাবুল, আরব, কনস্টান্টিনোপল, এই সমস্ত দেশে তিনি দূত পাঠাচ্ছেন সাহায্যের জন্য, ইংরেজদের বিরুদ্ধে সাহায্যের জন্য। তোমাদের বলে দিই, এই সমস্ত রাজ্য, এই সমস্ত যে নামগুলো বললাম, এগুলো সবাই ইংরেজদের বিরোধী ছিল, এবং টিপু সুলতান তো অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, তিনি ভালো করে জানতেন যে এদের বিরুদ্ধে যদি, এই ইংরেজদের বিরুদ্ধে যদি এদের সাহায্য পেয়ে যায় তাহলে যুদ্ধটা করতে বেশি আসান হবে, মানে বহুত ইজি হয়ে যায়। কিন্তু টিপু সুলতানের এই যে প্ল্যান বেশি দিন চলল না, কারণ ভারতবর্ষে গভর্নর জেনারেল চেঞ্জ হয়ে গেল, গভর্নর জেনারেল হয়ে আসছেন যে ভারতবর্ষে যে দুই গভর্নর জেনারেলকে আমরা চিনি, যারা সব থেকে বেশি ভারতীয় সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন, তার মধ্যে প্রথম যে ব্যক্তিটা যাকে আমরা অধীনতামূলক মিত্রতা নীতির প্রবক্তা হিসেবে চিনি, সাবসিডারি অ্যালায়েন্স কে ও যে ম্যান, যে মতলব যে সূচনাকর্তা উসকে নাম পে জানতে, ও গভর্নর জেনারেল আর হ্যায় ভারত মে ইস দৌরান, উসকা নাম থা লর্ড ওয়েলেসলি। ওয়েলেসলি ভারতবর্ষে গভর্নর জেনারেল হয়ে আসছেন, আমরা ওয়েলেসলি কে তো ভালোভাবে চিনি, ওয়েলেসলির একটাই উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করা, এবং তিনি তো তিনটে পলিসি নিয়ে ফেলেছিলেন, একটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, একটা সরাসরি যুদ্ধের মাধ্যমে মিত্রতা নীতি, আর আর একটা তিনি নানান ছলে বলে কৌশলে যেটা পলিসি তিনি নিয়েছিলেন সেটা। তো ওয়েলেসলির কাছেও কিন্তু তার কাছে বড় চ্যালেঞ্জ এবং অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়ায় দক্ষিণ ভারতে টিপু সুলতানকে পরাজিত করা, কারণ ওয়েলেসলির কাছে খবর ছিল, উসকে পাস ভি নিউজ থা কি ইয়ে জো টিপু সুলতানে বো বিদেশ কে সাথ আপনা রিস্তা বানা রা হ্যায়, ক্যোঁকি ব্রিটিশ, ব্রিটেন কে বিরুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে বিরুদ্ধ, ক্যোঁকি টিপু সুলতান চা রে কি ভারত মে টিপু অঙ্গ্রেজো কো ভাগায়া যায়, ইসকা ইয়ে প্ল্যান হ্যায়। তো মানে ওয়েলেসলি, মানে ওয়েলেসলি তো পলিটিক্স সম্পর্কে সচেতন হয়ে আসছেন, তার জন্য তিনি চিঠি পাঠাচ্ছেন নিজামকে যে মিত্রহীন করে রাখার জন্য, যে কোনো অবস্থাতেই যাতে করে টিপু সুলতানের সঙ্গে নিজাম যোগদান না করে, অর্থাৎ হায়দ্রাবাদের নিজাম। এবং কর্নওয়ালিস ইয়ে লর্ড ওয়েলেসলি মোটামুটি জানতেন যে মারাঠাদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক ভালো না, এবং কোনো কোনো সময়ই তারা সাপোর্ট করবেন না মহীশূরকে, এটা ওয়েলেসলি ধরে নিয়েই প্ল্যান তৈরি করছে। এই প্ল্যান এসেই বানা রে, জেসে নিজাম কো তো আব ওহাঁ সে মহীশূর সে হটা রে ও আপনা প্ল্যান করকে, আর ও ওয়েলেসলি ইয়ে জানতে থে কি মারাঠা জো হ্যায় মারাঠা কা মহীশূর কে রিস্তা আচ্ছা নেই থা, কবি ভি মারাঠা ওয়ালে মহীশূর কো সাপোর্ট নেই করেঙ্গে, ইয়ে ওয়েলেসলি বহুত অচ্ছি তরহ জানতে থে। ইসকে লিয়ে ইনোনে ইয়ে যে ঘটনা ঘটায়া থে, মতলব ও যে সাবসিডারি অ্যালায়েন্স সব 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 স্টেট মে ভেজ রহে থে না, পত্র ভেজ রহে থে, আমরা জানি সবাই যে অধীনতামূলক মিত্রতা নীতি, আমি জানি না মনে হয় তোমাদের মনে অমৃতা ম্যাডাম পড়াবেন, যে ওয়েলেসলি যে অধীনতামূলক মিত্রতা নীতিতে কি বলা হয়েছিল যে 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 সমস্ত রাজ্য এই চুক্তি স্বাক্ষর করবেন তারা তাদের রক্ষার দায়িত্ব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেবে, এবং সেই রাজ্যে একটা করে একটা রেসিডেন্ট রাখা হবে, ব্রিটিশ রেসিডেন্ট, এবং একই সঙ্গে সঙ্গে সেই রাজ্যে একটা ফোর্স তৈরি করা হবে যে ফোর্সটা তার প্রোটেকশনে কাজে লাগবে, এবং সেই ফোর্সের সমস্ত খরচা ওই রেসপেক্টিভ স্টেটকেই বহন করতে হবে, এবং ব্রিটিশের বিনা অনুমতিতে ওই রাজ্যটা বাইরের কোনো শক্তির সাথে কোনো চুক্তি, কোনো যুদ্ধ, কোনো শান্তিময় চুক্তি, কোনো কিছু যোগাযোগ করতে পারবে না। এটাই ছিল অধীনতামূলক মিত্রতা নীতির মূল বক্তব্য। তো এই তো সাবসিডারি অ্যালায়েন্স মে তো এই বলা গেছে থা কি জো জো স্টেট উসকা প্যাক্ট সাইন করেগা, মতলব এই যে ওয়েলেসলি কা জো প্যাক্ট হ্যায় সাবসিডারি অ্যালায়েন্স ওয়ালা, জো জো সাইন করেঙ্গে ও ও কিসি কে সাথ কন্ট্যাক্ট নেই বানা পায়েঙ্গে বাহার কে স্টেট কে সাথ উইথাউট দ্য পারমিশন অফ
ब्रिटिश ईस्ट इंडिया कंपनी, एंड ये फोर्स रहेगा, उसका पूरा खर्चा दारोमदार वो स्टेट उठाएगा, एक रेसिडेंट रखेंगे ब्रिटिश ईस्ट इंडिया कंपनी का, वो ऑफिसर होगा, वो सब खबरा खबर देते रहेंगे, और सबसे बड़ी बात है कि अंदर इंटरनल पॉलिटिक्स कुछ भी युद्ध भी नहीं कर पाएंगे, ये मतलब बाहर विदाउट ब्रिटिश परमिशन। बदले में क्या मिलेगा, ये प्रोटेक्शन देंगे उस स्टेट को। अजीब गरीब सी बात है, निजाम ने पहली स्टेट, भारत का पहला ऐसा स्टेट था जिन्होंने ये पैक्ट को एक्सेप्ट कर लिया और साइन कर दिया, मतलब निजाम उसकी तरफ चले गए वेलेस्ली की तरफ। वेलेस्ली पूरो प्री प्लान करे चिठी पाठाचन महीशूर काछे, एवं तिनी टीपू सुलतान का जवाब चाहिए जे आपनी मरिशासेर संगे केन जोगाजोग करेछेन, आपनी जवाब दिन। तो टीपू सुलतान तो अत्यंत स्वाधीन चेता मानुष, तार तिनी तो जवाब देनी, उल्टे তোমাদের বলে দিই যে টিপু সুলতান কবি অধীনতামূলক মিত্রতা নীতি যেটা চিঠি পাঠানো হয়েছিল যে আপনি স্বীকার করুন, আর যদি তিনি স্বীকার করে নিতেন তাহলে কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতির ফলে গোটা ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে আন্ডারমে চলা যেত, ইয়ে মহীশূর ভি চলা যেত, ইউদ্ধ নেই হতা, কিন্তু টিপু সুলতানের পক্ষে মেনে নেওয়া তো সম্ভব হয়নি, এবং তিনি কঠোর সমালোচনা করলেন অধীনতামূলক মিত্রতা নীতির, মানে কঠোর সমালোচনা করলেন যে অধীনতামূলক মিত্রতা নীতি আমি মানি না, যেই বলে দিলেন মানি না, ফেরত পাঠালেন, শুরু হয়ে গেল চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। अब जैसे ही बोल दिए कि हम मॉरिशस के साथ क्यों कंटक बनाना चाह रहे हैं, इसका हम आपको क्यों बताएं, और हम तो अपना स्वाधीन है, पूरा इंडिपेंडेंट है, हम खुद डिसीजन लेंगे अपना, और आपका सब्सिडियरी अलायंस हम नहीं मानते। बस जैसे ही बोल दिए फिर हमला बोल दिए वेलेस्ली ने और युद्ध शुरू हो गया। यही बैटल है फोर्थ इंगो मैसूर का। तो टीपू सुल्तान युद्धे বীর বিক্রমের সাথে যুদ্ধ করেছিলেন বলা হয়, এবং এই যুদ্ধ বেশি দিন স্থায়ী হয়নি। এই যুদ্ধে টিপু সুলতান যে সাহায্য চেয়ে পাঠিয়েছিলেন ফ্রান্স, মরিশাস, আরব, কনস্টান্টিনোপল, কারোরই সাহায্য পাননি। সাময়িক কিছু ফরাসি স্বেচ্ছাসেবী সংগঠন টিপুর কাছে এসে পৌঁছেছিলেন, সেটা কোনো রাষ্ট্রের না, ব্যক্তিগত, যার জন্য টিপু পরাজিত হয়েছেন এবং টিপু এই যুদ্ধে মারা যাচ্ছেন, টিপু সুলতান এই যুদ্ধে মারা যাচ্ছেন। চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা গিয়েছিলেন। এই যুদ্ধে যে চারজন বড় সেনাপতি ছিলেন তাদের নাম বলা হয় স্টুয়ার্ট, হ্যারিস এবং আর্থার ওয়েলেসলি, এবং ওয়েলেসলি নিজে তো লিড করছেন গভর্নর জেনারেল হিসেবে। স্টুয়ার্ট, হ্যারিস, আর্থার ওয়েলেসলি, ওয়েলেসলির ভাই, বিখ্যাত সেনাপতি ছিলেন, তাদের বিরুদ্ধে লড়াই করা ওয়েলেসলি টিপু সুলতানের পক্ষে সম্ভব হয়নি এবং টিপু সুলতানের পতন ঘটছে, মারা যাচ্ছেন তিনি। এরপর কি হয়েছিল আমরা জানি, টিপু সুলতানের এই রাজ্যটাকে পুরো তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, পশ্চিমে যেমন ছিল কানাডা, পূর্বে দক্ষিণে যে কোয়েম্বাটুর যে জেলা বর্তমান তামিলনাড়ুর ওয়েনাড অঞ্চল, এবং আর একটা রাজধানী শ্রীরঙ্গপত্তনম, এটা পুরোপুরি পাটটা ব্রিটিশদের আন্ডারে নেওয়া হয়েছিল, এবং আর নিজামকে কিছুটা তাদের অঞ্চলকে দেওয়া হয়েছিল, গোরামকোন্ডা, গুটি, চিত্তল, কুদ্রুক, এই সমস্ত অঞ্চলগুলো নিজামকে দেওয়া হয়েছিল, এবং মারাঠাদেরও তিনি কিছু দিতে চেয়েছিলেন ওয়েলেসলি, কিন্তু মারাঠারা নেননি। আর সব থেকে বড় কথা কিছুটা যে পাট, পুরনো যে হিন্দু রাজবংশ, অর্থাৎ মানে এই যে মানে আমি বলবো সেই যেটা পুরনো হিন্দু রাজবংশের যেটাকে নঞ্জরাজ মানে পরাজিত করে, নঞ্জরাজ দখল করেছিলেন যাকে পরাজিত করে, তো সেই ওই ওই রাজবংশের মানে যারা পরবর্তী প্রজন্ম বেঁচেছিলেন, সেই প্রজন্ম বেঁচে থাকাকালীন তাদের প্রজন্মের হাতে কিছুটা ফেরত দেওয়া হয়েছিল। অর্থাৎ পুরোপুরিভাবে একটা কথা আমরা পরিষ্কার হয়ে যাচ্ছি যে যেটাকে ওয়াদিয়ার রাজবংশ বলা হচ্ছে, চিক্কারাজ, চিক্কা কৃষ্ণ, ওয়াদিয়া রাজবংশে চিক্কা কৃষ্ণ ওরই পরবর্তী বংশধররা, তারা মানে বেঁচে ছিলেন তাদেরকে দিয়েছিলেন, কিছুটা ফেরত দিয়েছিলেন, এবং ওই এভাবেই টিপু সুলতানের যে হায়দার আলী প্রতিষ্ঠিত যে মহীশূর রাজ্য এবং টিপু সুলতানের যে স্বপ্নের রাজ্য সেটার আর পতন ঘটানো হয়েছিল, এবং ব্রিটিশরা কর্ণাটকের এই বিখ্যাত রাজ্যটিকে
পুরোপুরি ভাবে নিজেদের দখলে নিয়ে চলে এসেছিলেন। আমি তোমাদের প্রথমেই বললাম যে আমি একটা কনক্লুশন করব, আমরা পড়ব যে টিপু সুলতানের ভূমিকা, টিপু সুলতান ভারতবর্ষের ইতিহাসে কেন স্মরণীয় হয়ে আছেন, এবং একটা দুটো দিক আমরা আলোচনা করবো। একটা হচ্ছে টিপু সুলতান কেন পরাজিত, কেন ব্যর্থ হলেন, আর একটা হচ্ছে যে টিপু সুলতানের অ্যাকচুয়ালি ভূমিকাটা কি ছিল। খুবই সংক্ষেপে বলবো তোমাদের। প্রথমত হায়দার এবং টিপু সুলতানের মধ্যে ঐতিহাসিকরা তুলনা করেন যে হায়দার অত্যন্ত সাফল্যের সঙ্গে এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং মারাঠা এবং নিজামকে সব সময় তিনি সঙ্গে নিয়েছিলেন, মাথা ঠান্ডা রেখে বেশিরভাগ যুদ্ধকে তিনি নেমেছিলেন এবং নিজে বীর বিক্রমের সাথে সমস্ত পলিসি তৈরি করে নেমেছিলেন। কিন্তু টিপু সুলতান সেভাবে তিনি সফল হননি। টিপু সুলতানের ব্যর্থতার অন্যতম বড় কারণ তিনি বলছেন যে নিজের দেশের মিত্র ছিল মারাঠা এবং নিজামকে তিনি যদি ভালোভাবে নিতে পারতেন এবং তাহলে হয়তো তিনি নিজের কাছে তাহলে হয়তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পারতেন। কিন্তু ইয়ে শ্রীরাং মুজো ফোর্থ ইঙ্গ মহীশূর কি ব্যাটল জো হুয়া থা উস ব্যাটল মে জিস তরিকে সে মহীশূর 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 হাত চলা গিয়া থা মহীশূর কে হাত মতলব মহীশূর ইংরেজ কে হাতো মে চলা গিয়া থা তো ইসকে চলতে জো জো সিচুয়েশন বানা কে ও টিপু সুলতান কি মৌত হো গই আর ইসি কে সাথ সাথ টিপু সুলতান কা মহীশূর পুরি তরহ সে অঙ্গ্রেজ কে হাতো মে চলে গয়ে। আর হম লোক যে হিস্টোরিয়ান্স লোক সমালোচনা করতে হ্যাঁ কে হম লোক নেই হিস্টোরিয়ান্স লোক তো সমালোচনা যে করতে হ্যাঁ কে টিপু কিউ ফ্লপ হো গে উনকে পাপা পিতা উনকে পাপা হায়দার আলী কি তরহ কিউ ও খড়ে নেই হো পায়ে তো ইসকা কারণ এই বতায়া যা রাতা হ্যাঁ কি মারাঠা আর যে নিজাম থে উনকে সাথ ইনকা আচ্ছা রিশতা নেই থা বানানে কি কোশিশ ভি নেই কিয়ে কিন্তু তিনি ও বিদেশিও কে সাথ কন্টাক্ট বানানা চায় চা রয়ে থে ফ্রান্স মরিশাস আরবস কনস্টান্টিনোপলস তো উনকা যে জীবনীকার হ্যাঁ মাহিবুল হাসান উনকা হিস্ট্রি অফ টিপু সুলতান তো উনমে এই সবসে বড়ি কারণ বলা গিয়া হ্যাঁ কি ও ভি উনহোনে বলা হ্যাঁ কি ইসকা ইয়ে কারণ থা টিপু সুলতানের পতনের অন্যতম বড় কারণ, যদি তিনি এটা করতেন তাহলে হয়তো আরো ভালো করতে পারতেন। তবে এটাও ঠিক যে হায়দার আলী ইংরেজদেরকে যেভাবে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন, কারণ সেই সময় 1784 সালের মানে ওই যে ইংরেজ গভর্নর যখন বোর্ড অফ কন্ট্রোলের পারমিশন নিয়ে বারবার এসব কাজ করতে হতো সরি 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট এবং রেগুলেটিং অ্যাক্টের যে নিয়ম ছিল বোর্ড অফ কন্ট্রোলের পারমিশন নিয়ে গভর্নর জেনারেলকে ডিসিশন নিতে হতো এবং তখন ইংরেজরা অতটা সংগঠিত ছিল না বা সাউথে অতটা ফোর্সটা পাওয়ারফুল ছিল না। কিন্তু যখন এই 1799 সালে যখন হচ্ছে তখন 84 সালের আমাদের যে আইন মানে আমাদের ল যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে 1784 সালে রেগুলেটিং অ্যাক্ট তো এই আইন যখন চালু হয় তখন এই আইনে তো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর জেনারেল বেশি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, অর্থাৎ কম্প্যাক্ট। এখন ব্রিটিশরা অত্যন্ত শক্তিশালী হয়ে পড়েছেন, দক্ষিণ ভারতে এরা আরো নিজেদেরকে প্ল্যান করে নামতে পেরেছিলেন, যার জন্যে টিপু সুলতানের পক্ষে তাদেরকে প্রোটেক্ট করা সম্ভব হয়নি। আর সব থেকে বড় কথা ফ্লপ হয়েছিলেন, টিপু সুলতান কারোর সাহায্য পাননি আর এবং নিজের দেশের লোকেদেরই তো সাহায্য পাননি, বিশেষ করে মারাঠাদের সাহায্য তো তিনি পাননি। তো শেষ পর্যন্ত টিপু সুলতান ব্যর্থ হয়েছিলেন। তবে এটুকু আমি উপসংহারে বলতে পারি যে ভারতবর্ষে টিপু সুলতানই হচ্ছেন অন্যতম শেষ সুলতান দক্ষিণ ভারতে, যিনি ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করেছিলেন এবং টিপু সুলতান কোনো অবস্থাতেই মাথা নত করতে চাননি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এবং বীর বিক্রমে লড়াই করতে করতে নিজে প্রাণ বিসর্জন দিয়েছিলেন এবং নিজের জীবনের শেষ দিন পর্যন্ত এই লড়াই লড়েছিলেন। এভাবেই ব্রিটেনরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহীশূরকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। তো এটা একটা বড় কোয়েশ্চেন তোমাদের, যদি 8 মার্কের পরে যে ব্রিটিশরা কিভাবে মহীশূর রাজ্যকে দখল করেছিল, সরি 10 মার্কের, তো তোমরা 4টে যুদ্ধই বর্ণনাটা লিখতে হবে। আর যদি এসে চার চার ইউথ কই লিখনে আর আর এসে হতে কি 5 মার্কস কা আতা হ্যায় তো মান লো কি শ্রীরঙ্গপত্তম প্যাক্ট মতলব আগে টিপু সুলতান কো লেকে আতে হ্যায় টিপু সুলতান কন থে ক্যুঁ ইনহোনে প্রোটেক্ট নেই কর পায়ে ইয়া শ্রীরঙ্গপত্তম সন্ধি জো হুয়া থা উসকা কি হুয়া থা ইসকা প্যাক্ট কা কারণ ক্যা থা আর বলা এসা ভি বলা যাতা হ্যায় কি বলা যা সকতা হ্যায় কি টিপু সুলতান অঙ্গ্রেজ কে বিরুদ্ধ ক্যাসে লড়াই লড়ে থে আপনে স্টেট কো প্রোটেক্ট করনে কে লিয়ে
অর্থাৎ টিপু সুলতানের মানে কৃতিত্ব বর্ণনা করো। তো এরকম একটা 5 নম্বরের কোয়েশ্চেন হতে পারে। ওকে, তোমরা করো, আর আমি একটা কপি পাঠাবো তোমাদের। আশা করি তোমরা সবাই বই কিনেছো, তো যে কোনো বইয়েতেই পাবে। আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম, সো ম্যানে কোশিস কিয়ে। আর ওকে, মিলতে হ্যাঁ নেক্সট ক্লাস পর। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, নেই ততক্ষণ নয়, সবাই ভালো থেকো। আর সবাই ভাইরাস প্রোটেকশনের জন্য বারবার তোমাদের অনুরোধ, যেহেতু বাড়ছে, হ্যান্ড স্যানিটাইজার আর মাস্ক চাকা জরুরি নেই হোগা তো বাহার মাত নিকলো, আর সিচুয়েশন ঠিক নেই। ওকে, স্টে সেফ অ্যান্ড স্টে হোম, বাই।